Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shubhro shikkhartibindo. Asha kori tumra bhalo acho. Srishti Academy School er pokkho theke online class e tomader shagoto. Goto class e amra shongbedi onger nak theke alochona korchhilam. Ajke amra ei shongbedi ongo ei adhyaye jib ba jihoba niye alochona. চলো জেনে নেই জিহ্বা যিহোবা কি। জিহ্বা যিহোবা আমাদের মুখ গহ্বরে অবস্থিত একটি পেশীবহুল অঙ্গ। এই যিহোবাদের দ্বারা আমরা বিভিন্ন খাদ্যবস্তুর টক, ঝাল, মিষ্টি, তিক্ত এ স্বাদগুলো অনুভব করে থাকি। তাহলে জিভ দ্বারা আমরা কোনো খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে থাকি। চলো জেনে নেই যে যিহোবা আমাদের খাদ্যবস্তু স্বাদ গ্রহণ করতে কিভাবে সহায়তা করে। যিহোবার উপরে একটা আস্তরণ থাকে, এই আস্তরণকে স্বাদকারক বলে। যিহোবার সম্মুখভাগে যে স্বাদকারক থাকে, সে স্বাদকারক দ্বারা আমরা মিষ্টি এবং নন্দা এ স্বাদ অনুভব করে থাকি। তোমরা চিত্রে দেখছো যে যিহোবার সম্মুখভাগে যে স্বাদকারক রয়েছে, এই স্বাদকারক দ্বারা আমরা মিষ্টি এবং নন্দা এই দুই প্রকারের স্বাদ অনুভব করে থাকি। যিহোবার দুই প্রান্তে, মাঝখানের দুই প্রান্তে আমরা টক স্বাদ অনুভব করে থাকি। তাহলে মাঝখানের দুই প্রান্তে আমরা কি স্বাদ অনুভব করে থাকি? যিহোবার দুই প্রান্তে আমরা টক স্বাদ অনুভব করে থাকি। এবং সর্বশেষে যিহোবার শেষ প্রান্তে মানে পশ্চাৎ প্রান্তে তোমরা দেখছো যে আমরা নোংতা, যিহোবার শেষ প্রান্তে আমরা কি স্বাদ অনুভব করে থাকি? যিহোবার শেষ প্রান্তে আমরা তিক্ত বা তিতা স্বাদ অনুভব করে থাকি। এখন প্রশ্ন হলো যে যিহোবার মাঝখানে কি আমরা কোনো স্বাদ অনুভব করে থাকি না? হ্যাঁ, যিহোবার মাঝখানে আমরা কোনো স্বাদ অনুভব করতে পারি না, কারণ যিহোবার মাঝখানে আমাদের কোনো স্বাদকারক নেই। তাই স্বাদকারক না থাকার কারণে যিহোবার স্বাদ যে সংক্রান্ত স্তরটা এর মাঝখানে নেই। চলো আমরা জেনে নিই স্বাদকারকটা কি। তোমরা চিত্রে দেখছো যে যিহোবার স্বাদকারক থেকে করকচিত্রের ভেতর ভাগে দুইটা স্বাদকারক রয়েছে। এই স্বাদকারক একটি স্রায়গ্রন্থির সাথে, লালাগ্রন্থির সাথে সংযুক্ত রয়েছে। আমরা যখন কোনো খাদ্যবস্তু যিহোবার উপরে দিই, তখন সেখান থেকে যে রস তা নির্গত হয় বা উৎপন্ন হয়, সেটা এই স্বাদকারকের মাধ্যমে আমাদের যিহোবার অভ্যন্তরে পৌঁছায় এবং সেখানে লালাগ্রন্থি এবং স্নায়ু রয়েছে, যার মাধ্যম দিয়ে আমরা স্বাদটা অনুভব করে থাকি। তাহলে চলো আমরা জেনে নেই যে যিহোবার কাজ কি। তোমরা ইতিমধ্যে আমার আলোচনার মধ্যে জেনে নিয়েছো যে যিহোবার কাজ কি। যিহোবার কাজ হচ্ছে, যিহোবার দ্বারা আমরা বিভিন্ন কথা বলে থাকি। যিহোবা যদি না থাকতো তাহলে আমরা কথা বলতে পারতাম না। যিহোবার কাজ হচ্ছে খাদ্যবস্তুকে গিলতে সহায়তা করে। এই যিহোবা খাদ্যবস্তুটাকে গলবিলে বা মুখ গহ্বরে পৌঁছাতে কি করে, সহায়তা করে। যিহোবার যে লালা নির্গত হয়, এই লালাটা খাদ্যবস্তুকে বিচ্ছুল করতে সহায়তা করে এবং বিচ্ছিলের মাধ্যমে খাদ্যবস্তুটা এই গলার অভ্যন্তরে বা আমাদের পাকস্থলীতে প্রবেশ করে। তাহলে যিহোবার আরেকটা কাজ হচ্ছে কি, খাদ্যবস্তুটাকে কি হয়, দাঁতকে সরবরাহ করা। আমরা যিহোবার উপরে যে খাদ্যবস্তুটা দিই, খাদ্যবস্তুটা এই ডানে, বামে, সামনে, পিছনে এভাবে দাঁতকে সহায়তা করে চাপানোর জন্য। দাঁত সে খাদ্যবস্তুটাকে কি
জেহোবার মাধ্যমে চাপাতে কি করে সহায়তা করে। আচ্ছা, আর খাদ্যবস্তু জেহোবার কি হয় আমাদের স্বাদ গ্রহণ, বিভিন্ন বিভিন্ন খাদ্যবস্তুর আমরা স্বাদ গ্রহণ করে থাকি জেহোবার মাধ্যমে। তোমরা চিত্রে দেখছো যে জেহোবার যত্ন কিভাবে নেওয়া হয়। তো জেহোবার যত্ন, জেহোবার যত্ন নিতে আমরা বিভিন্ন ব্রাশ ব্যবহার করে থাকি, এবং ব্রাশের পশ্চাৎ ভাগে যে টাং ক্লিনার রয়েছে বা জৈব মাথুনি রয়েছে, এই মাথুনির দ্বারা জৈব আমাদের প্রত্যেক খাবারের পরে আমাদের জৈবটা পরিষ্কার করা জরুরি। কারণ জৈবা যদি আমরা পরিষ্কার না করি তাহলে জৈবার উপরে আমাদের বিভিন্ন সাদা আস্তরণ করবে, এই সাদা আস্তরণের ফলে বিভিন্ন আমাদের ছত্রাকের আক্রমণ হবে এবং বিভিন্ন রোগবালাইয়ের সৃষ্টি হবে। এবং জিহ্বা নিয়মিত দাঁত ব্রাশ করার সময় জিহ্বাটা পরিষ্কার করতে হবে, এবং শিশুদের শিশুদের জিহ্বাটা পরিষ্কার করা লাগবে। শিশুদের জিহ্বাটা নিয়মিত পরিষ্কার না করলে এই জিহ্বার উপরে সাদা একটা স্তর, একটা ছত্রাকের একটা স্তর সৃষ্টি হবে, যেটা দ্বারা শিশুদের বিভিন্ন রোগের সৃষ্টি হবে। এবং জিহ্বা মুখ ও জিহ্বায় ঘা হলে, মুখ এবং জিহ্বায় ঘা হলে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের ব্যবস্থা নেওয়া লাগবে। এবং চলো দেখে নেই, আমরা চিত্রে দেখছি যে জিহ্বার বিভিন্ন রং হয়, যেটা আমাদের আমাদের শরীরের বিভিন্ন রোগ সম্পর্কে আমাদের অবগত করে। যেমন জিহ্বার জিহ্বায় যদি দেখো উজ্জ্বল লাল রং হয় তাহলে চিত্র তোমরা দেখছো যে জিহ্বার যদি উজ্জ্বল লাল লাল রং হয় সেটা আমাদের হার্টের জন্য কি হার্টের সমস্যা এটা কি করে আমাদের বলে দেয়। এবং জিহ্বার যদি হলুদ রং হয়, জিহ্বায় যদি হলুদ রং হয় তাহলে তোমরা দেখছো যে জিহ্বা আমাদের কি করে আমাদের লিভার এবং পাকস্থলীর সমস্যা এটা কি নির্দেশ করে। এবং জিহ্বার যদি নীল রং হয় তাহলে বুঝতে পারবে তোমরা এটা কিডনির সমস্যা। এভাবে দেখো জিহ্বার ধূসর, জিহ্বার সাদা উজ্জ্বল সাদা বা জিহ্বার বিভিন্ন রং হয়, যেটা আমাদের শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে আমাদের কি করে অবগত করে। তাহলে জিহ্বা আমাদের শরীরের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ, এই জিহ্বা সম্পর্কে তোমরা জানলে এবং জিহ্বার যে কাজ কি এটা সম্পর্কে জানলে, জিহ্বা কিভাবে কাজ করে, সাতকর্মের মাধ্যমে যেটা কাজ করে এ সম্পর্কে তোমরা জানলে অবগত হলে। তা আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুব সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ে ত্বক সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ সময়কে।